প্রিয় দর্শক, ঐক্য ডট কম ডট বিডি সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি বিশিষ্ট সাংবাদিক ওমর ফারুক। কেমন আছেন? ধন্যবাদ, আছি ভালো। দর্শক শ্রোতাদের অনেক অনেক শুভেচ্ছা। পত্রপত্রিকায় প্রকাশিত একটা শিরোনাম আমি আপনাকে একটু পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলোর শিরোনাম, অবরোধের প্রথম দিন সংঘর্ষ, গুলি, নিহত তিন। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী, কার সঙ্গে সংলাপ, বিরোধী দল কে? জাতিসংঘে মানবাধিকার হাইকমিশন, সরকারকে সর্বোচ্চ সংযোগ প্রদর্শনের আহ্বান। সমকালের শিরোনাম, অবরোধের প্রথম দিন দেশজুড়ে বিক্ষিপ্ত সংঘর্ষ, আগুন, নিভল তিন প্রাণ। ক্ষমতাসীনরাও জাতিসংঘের সন্দেহে, 28 অক্টোবরের সহিংসতা। জাতিসংঘের মহাসচিবের উদ্বেগ, গণতন্ত্রের সমর্থনে প্রয়োজনে ব্যবস্থা যুক্তরাষ্ট্র। খুনিদের সঙ্গে সংলাপ নয়, সময় মতোই নির্বাচন হবে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। কালের কণ্ঠের শিরোনাম, অবরোধের প্রথম দিন তিন মৃত্যু, সংলাপের সম্ভাবনা নাকচ, যথাসময়ে নির্বাচন, প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন। দৈনিক ইত্তেফাকের শিরোনাম, অবরোধে সংঘর্ষ, গুলি, তিনজনের মৃত্যু। চোখ রাঙানি পরোয়া করি না, নির্বাচন সময় মতোই হবে, মাননীয় প্রধানমন্ত্রী। মির্জা আব্বাস ও আলাল গ্রেপ্তার। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, ভোট এবারও ঠেকাতে পারবে না, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিনভর শ্রমিক পুলিশ সংঘর্ষ, বেতন বাড়ানোর দাবি রাজধানীর গাজীপুরে। মানব জমিনের শিরোনাম, নির্বাচন হবে সময় মতোই, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী। অবরোধে ঝরল তিন প্রাণ। দেশ রূপান্তরের শিরোনাম, কোথাও আতঙ্ক, কোথাও আক্রমণ। যেদিন ট্রাম্প বাইডেন সংলাপ করবে, সেদিন আমিও করব, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী। আজকের পত্রিকার শিরোনাম, গুলিতে ধাওয়ায় নিহত তিন, যে হাতে আগুন দেবে সে হাত পুড়িয়ে দেব, সংবাদ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী। কালবেলার শিরোনাম, ন্যাশনাল সার্ভিসের 100 কোটি টাকা লুট, যথাসময়েই হবে নির্বাচন। সময়ের আলোর শিরোনাম, খুনিদের সঙ্গে সংলাপ নয়, অবরোধে গেল তিন প্রাণ। দৈনিক জনকণ্ঠের শিরোনাম, কিসের সংলাপ, অবরোধের প্রথম দিনে তিনজন নিহত। শিরোনাম শুনলেন যে অবরোধ চলছে, আমি গত কয়েকদিনে এই প্রশ্নটাই করেছিলাম যে হরতাল অবরোধ এই বিষয়টা বোধ করি আমরা একটু ভুলিয়ে গিয়েছিলাম। তো অবরোধ, সংঘর্ষগুলি, আমেরিকান রাষ্ট্রদূত বলেছেন সংলাপের আহ্বান জানিয়েছেন তিনি, প্রধানমন্ত্রী বলেছেন কার সঙ্গে সংলাপ, বিরোধী দল কে, তিনজন মরে গেল, কি হচ্ছে সামনে, কি মনে হয় আপনার? ধন্যবাদ আপনাকে। প্রথম থেকে শুরু করি, জি, যে রাজনৈতিক দলগুলো আন্দোলন সংগ্রাম করবে, অতীতও করছে, এটা একটা গণতান্ত্রিক দেশের রীতিনীতি করবে। আমরা যখন ছাত্র ছিলাম, আমরা অনেক আন্দোলন সংগ্রামে, বিশেষ করে এরশাদ বিরোধী আন্দোলনের সময় আমরা রাজপথে ছিলাম। আমাদের আন্দোলন দেখার, আন্দোলনে অংশগ্রহণ করার অনেক অভিজ্ঞতা আছে, কিন্তু এবার যে শুরু হলো, এই দল, এই যে বিএনপি জামাত, এর আগেও আন্দোলন করেছে, কিন্তু অতীতের আন্দোলনের সাথে এবারের আন্দোলনের অনেকটা পার্থক্য আছে। যেমন অতীতের আন্দোলনে কতগুলি নিয়মকানুন মানা হতো, তারা কখনো মিডিয়ার গাড়িতে আক্রমণ করতো না, অ্যাম্বুলেন্সে আক্রমণ করতো না, বিচারপতিদের বা গাড়িতে বা যাতায়াতে, বাড়িতে দূরের কথা, কোথাও তাদেরকে ই করতো না। যদি আইনশৃঙ্খলা বাহিনী আক্রমণ না করলে আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতেও কখনো আক্রমণ করতো না, এটা ছিল অতীতে, আমরা এগুলি দেখছি। আমাদের এমনকি রাজনৈতিক দলগুলি কর্মসূচি ঘোষণা করার সময় প্রেস রিলিজে লিখে দিতেন, কিন্তু এবার কিন্তু এটা দেখলাম না। এবার আন্দোলনের সময় পুলিশকে কীভাবে হত্যা করেছে আপনি দেখেছেন, এটা এত বড় বর্বরতা, এটা কিন্তু আন্দোলনের ইতিহাসে কখনো নাই। আগে মানুষ ঢিল চড়ছে, ককটেল চড়ছে, আহত হয়ে পরে হাসপাতালে মারা গেছে, অনেক ঘটনা, অনেকভাবে মানুষের মৃত্যু হয়েছে, দূরের থেকে কেউ এলোপাথারি গুলি করছে, তাতেও মানুষ মারা গেছে। কিন্তু এমনকি একটা আইনশৃঙ্খলা বাহিনীর একজন সদস্যকে রাস্তায় ফেলে এইভাবে নির্মমভাবে পিটিয়ে এবং লাত্থি গুতা দিয়ে বুকের উপরে উঠে লাফিয়ে লাফিয়ে তাকে হত্যা করা,
এই যে এত বড় নৃশংসতা, এটা কিন্তু ইসরায়েলও নাই। ইসরায়েল কিন্তু এবার ইসরায়েল গুলি করতেছে, সেল মারতেছে, ই করতেছে। ইসরায়েলি বাহিনীরা কিন্তু এইভাবে গাজার মানুষকে হত্যা করে না। এটা হত্যা করারও একটা ই আছে। এটা এটা জাস্ট হচ্ছে যে 71 সালের রাজাকার আর যে আলবদর বাহিনী এবং পাকিস্তানি যে অকুপাইড ফোর্সেস মানে দখলদার বাহিনী যারা, তারা যেভাবে নৃশংসভাবে মানুষ হত্যা করেছে, মানুষ হত্যা ঠিক একই কায়দায় এবার করা হলো। তো এটা এটা কেন করা হলো? সাংবাদিকদের উপরে প্রায় 80 জন সাংবাদিকের উপরে হামলা চালিয়েছে। আমি এই প্রশ্নটাই করতে চেয়েছিলাম আপনাকে, যে সাংবাদিকদের উপরে হঠাৎ করে এত আক্রমণ। হ্যাঁ, এই যে এভাবে বিচারপতির বাড়িতে যায় হামলা করা, হ্যাঁ, এটা অতীতে কোনোদিন দেখা যায়। তাহলে কেন এরকম? এবার কার কাদের পরামর্শে, কার পরামর্শে? দেখেন, যদি এই দলগুলোর উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের নির্দেশে না করতো, তাহলে তারা কিন্তু একটা সমবেদনা জানায় একটা বিবৃতি দিত, সাংবাদিকদের উপরে কেন হামলা হলো এই জন্য আমরা দুঃখিত বা কিছু একটা বলতো। অতীতে এরকম ভুলক্রমে যদি সাংবাদিকরা আহত হইতো, তবে নেতৃবৃন্দ দেখতে যেতেন, তারপরে তাদের প্রতি সমবেদনা জানাতে, পরিবারের প্রতি সমবেদনা জানাতেন। এই ঘটনাগুলো ছিল, এবার কিন্তু সেটা কোনোটাই ছিল না। তার মানে কি? পরিকল্পিতভাবে এটা করা হয়েছে, পরিকল্পিতভাবে সাংবাদিকদের উপরে হামলা করা হয়েছে, পরিকল্পিতভাবে বিচারপতির বাড়িতে হামলা করা হয়েছে। তা এটা হচ্ছে যে এখন যারা আন্দোলন করতেছে, আমরা বলতে আমরা আমাদের এখন আর দ্বিধা নেই যে তারা অনেকটা হতাশ হয়ে পড়েছেন এবং দিশেহারা হয়েছেন। তাদের মধ্যে রাজনৈতিক প্রজ্ঞা এখন আর কাজ করতেছে না, রাজনৈতিক জ্ঞান তাদের মধ্যে কাজ তো করতেছে না। মানুষের কল্যাণের যে আমরা রাজনীতি করি, আর মানুষের ভালোর জন্য রাজনীতি করি, ক্ষমতায় যেও মানুষের ভালো করব, এই যে বোধটা, এই বোধটা এখন অচল হয়ে গেছে। এই কারণেই তারা এখন এই কাজগুলি করতেছেন। সাংবাদিকদের উপরে হামলার কথাটা আপনি বলেছিলেন, সেটা আমি বলি, সাংবাদিকরা যা দেখে তাই ছাপে, তাই তারা প্রকাশ করে। এতে করে হচ্ছে যা সত্য তাই সেটাই তাই সত্যই। আজকে যদি আওয়ামী লীগের উপরে কেউ হামলা করে, তাহলে এটা বিএনপির উপরে চালাই দিতে পারবে না। এইটা এই যুগের এখন নাই, এখন ডিজিটাল যুগ। এখন শুধু আমার ক্যামেরায় যে যা উঠলো তাওই সত্য হবে না, কিন্তু উপরে ড্রোন আছে, নানান ধরনের অনেক কিছু আছে। সুতরাং এই মানে এখন আর তথ্য গোপন করার তথ্য গোপন করার তথ্য উল্টে দেওয়ারও কোনো সুযোগ দেখা। সেই সুতরাং এই কারণে যে গণমাধ্যম কর্মীরা যাতে এইসব আন্দোলনের সময় যাতে রাস্তায় না থাকে, হ্যাঁ, রাস্তায় আন্দোলনের পরিপন্থী, রীতিনীতির পরিপন্থী, আর সংগ্রামের পরিপন্থী, এইটার পরিপন্থী কাজ তখন তারা করে। ওইটারও তো একটা আন্দোলনের তো রীতিনীতি আছে, তাই না? সেটার যাতে পরিপন্থী কাজ যাতে গণমাধ্যম কর্মীরা জনগণের সামনে তুলে ধরতে না পারে, তার জন্য তারা এই এই কাজটি আছে। আপনি নিশ্চয়ই আজকে খেয়াল করেছেন, জাতিসংঘ মানবাধিকার কমিশন বলেছে সরকারকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। এইটা মানবাধিকার কমিশনের, সরকার সংযম করবে তাহলে জনগণ ইয়ে শিকার হবে, নির্যাতন হত্যার শিকার হবে? এটা তারা কি তাহলে এটা চায় যে সরকার সংযম মানে কি সরকার বসে থাকবে, মানে জ্বালা পোড়াও হতে থাকবে আর সংযম করে জনগণের নিরাপত্তা দিবে না? তাহলে একজন লোক রাস্তায় পিটে মেরে ফেলবে, তাকে যারা মারতেছে তাদেরকে সরকার ধরবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না, তাদেরকে গুলি করবে না? সরকার তো বাধ্য, তাই তো আমার জীবন যদি আপনি ই করতে চান, নষ্ট করতে চান, তাহলে আপনার জীবন কেন রক্ষা পাবে? এটা তো হইতে পারে না। তো এই যেখানে যে ধরনের প্রয়োজন, সরকারের প্রথম কাজ হচ্ছে জনগণের জানমাল নিরাপত্তা নিশ্চিত করা। এই কাজ সরকার যদি না করে, তাহলে সরকারের থাকার প্রয়োজন। আজকে পত্রিকায় একটি শিরোনাম হয়েছে যে বাইরের চাপ বাড়ছে। বাইরের চাপ বাড়ছে মানে কি? এই এটা যারা শিরোনাম করছে আমি বুঝতে পারি না। বাইরের চাপ, আমরা কি বাইরে? এটা কি স্বাধীন দেশ না? আমার মাঝে মাঝে মনে হয় যে 47 সালের আগে বাকিংহাম প্যালেস থেকে নির্দেশ আসতো, সেই নির্দেশ এখানে বড়লাট বা গভর্নর যারা ছিলেন তারা এটা বাস্তবায়ন করতেন। এখন কি এরকম কি হয়ে গেছে আমাদের দেশের? কি বাইরে কোনো বড়লাট আছে নাকি যে বাইরের চাপ বাড়বে? এটা তো স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, কেন বাইরের চাপে আমরা নথি স্বীকার করতে যাবো? আমরাই কেন? আমাদের সরকার বা কেউ যদি বাইরের চাপে কোনো কিছু করতে চায়, এই দেশের জনগণ মানবে? সেই জনগণ এখন আছে? আগে যে বড় লাটরা যেভাবে শাসন করে গেছে, সেই জনগণ এখন আছে? এখনকার জনগণ হলো ডিজিটালাইজ জনগণ, তাদের সেন্স এখন অন্যরকম। তারা এখন গ্রামে বসে, তারা ঢাকার বাজারে কত টাকা বেগুন বিক্রি হয় সেটা যেতে শুনে তারা ওখানে দাম চায়, দাম করে বিক্রি করে। সেই জনগণকে এখন কি বড় লাটের মতো বাইরের থেকে চাপ দিয়ে
আমাদের এখানে কোন কিছু সিদ্ধান্ত নিতে বাধ্য করবে সেদিন কি এখন আছে? আছে, নিশ্চয়ই না, নিশ্চয়ই না। আপনি কি নিশ্চয়ই খেয়াল করেছেন যে এই যে গাজীপুরে যে পোশাক শ্রমিকদের একটা ঘটনা ঘটছে, ইত্তেফাকের শিরোনামটা যদি আপনাকে পড়ে শোনাই, ঢাকা গাজীপুর পোশাক শ্রমিক পুলিশ সংঘর্ষ, হাসপাতাল, পুলিশ বক্স, দোকান, শোরুমে অগ্নিসংযোগ, ভাঙচুর, মানে এরকম একটা অবরোধ সময়ে এটা কি ধরনের নজির মনে হয়? এটা আমার কাছে একটা পরিকল্পিত বিষয় মনে হয় যে পোশাক শ্রমিকদের বেতন ভাতার তো অনেক বৃদ্ধি পেয়েছে, বিভিন্ন স্তরে স্তরে বৃদ্ধি পেয়েছে, আরও যদি তাদের এখন যে জিনিসপত্র দাম বেড়েছে তাদের বেতন ভাতা আরও বাড়ানোর দরকার আছে, কিন্তু সেটার জন্য আলোচনার দরকার আছে। পোশাক শ্রমিকদের সংগঠন আছে, তাদের নেতা আছে, তারা যদি আলোচনার মাধ্যমে আগাইতো তাহলে এটা ভালো হইতো। আমাদেরও তো, আমরা সংবাদপত্র অনেক দিন যাবতে আমরা বঞ্চিত হচ্ছি, আমরা বারবার আলোচনা চালাচ্ছি, আলোচনা যদি একসময় ফেল করে আমরা সেই আলোচনার শেষে আমরাও রাস্তায় নামবো, আমরাও তো বসে থাকবো না। আমাদের নবম হয়েসবোট আমরা 19 সালের 12 সেপ্টেম্বর ঘোষণা হয়েছে, এখনও আমাদের সেটা বাস্তবায়ন হয় নাই, এবং এইটার বকে আমরা হিসাব করে আজকে পর্যন্ত বকে আছে 950 কোটি টাকা নবম হয়েসবোটে। আমরা সব মালিক, যে মালিকদের যে সংগঠন আছে আমরা তাদের কাছে কিন্তু আমরা চিঠি দিয়েছি, তাদেরকে আলোচনার প্রস্তাব দিয়েছি, তদ্রূপ তারা কিন্তু আলোচনার করতে পারতো। এবং এমন একটা অবরোধের দিনে, একটা রাজনৈতিক কর্মসূচির দিনে এই কাজ করাটা তাদের ঠিক হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী বোধ করি গতকাল এই ব্যাপারে একটু বলেছেন। হ্যাঁ হ্যাঁ, এটা বলেছে। আর আরেকটা কথা হচ্ছে যে আন্দোলন করতে হবে। আমরা কিন্তু কোনো জায়গায় আন্দোলন করতে যাই আমরা বলি না যে পত্রিকাটা বন্ধ করে দাও, দরজা বন্ধ করে দাও, কারণ দরজা বন্ধ করলে তো আমি এর ঢুকতে পারবো না। আমার তো এটা, এটার উপরে আমার জীবিকা নির্ভর করে, আমি জীবিকা আমি আগুন দেবো কেন? ফ্যাক্টরিতে তো আগুন দেওয়াটা আমার কাজ না, এটা হঠকারী সিদ্ধান্ত। এটা হচ্ছে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের আগামীকাল একটি অনুষ্ঠান আছে, প্রতিনিধি সম্মেলন, এবং সারা দেশের সাংবাদিকরা আসবেন ঠিক এই সময়ে, প্রস্তুতি কেমন? হ্যাঁ, আমাদের চূড়ান্ত প্রস্তুতি এখন সম্পন্ন। আগামীকাল 11টায় শুরু হবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রধান অতিথি, তিনি উদ্বোধনী অধিবেশনে থাকবেন। উদ্বোধনী অধিবেশন শেষে বিকালে আমাদের কর্ম অধিবেশন হবে, সেখানে আমাদের প্রতিনিধিরা তাদের প্রত্যেক এলাকার সাংবাদিকতার যে তাদের সমস্যা আছে সেগুলো সমাধানের ব্যাপারে কথা হবে, আমাদের অতীতের কর্মকাণ্ড সম্পর্কেও আমাদের যাচাই বাছাই হবে, কথাবার্তা হবে। আর আমরা আশা করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য আমাদের যে সমস্যাগুলি আছে সমস্যাগুলি আমরা তার সামনে তুলে ধরব, যাতে আমরা একটা বস্তুনিষ্ঠ দেশে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ চাই, আর ন্যায্য পাওনাটা আমরা চাই আমাদের এই এই পরিস্থিতি আমরা, সেই ক্ষেত্রে আমরা সরকারের সহযোগিতা চাবো, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের যা চাওয়ার আছে চাবো। আমরা খুবই ভাগ্যবান, এর আগেও আমাদের এই বিএফইউ যে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের এই সম্মেলনে 18 সালের 17 মে মাননীয় প্রধানমন্ত্রী আমার এখানে প্রধান অতিথি হিসাবে আসছিলেন, আজ আগামীকাল আবার আসতেছে। আমাদের সকল সাংবাদিকদের মধ্যে একটা এখন একটা আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। আপনাকে পাওয়া গেল বলে এই প্রশ্নটা করি। তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহ এখন, আমি আমার ডিভাইসটা যদি আপনার সামনে যে আছে মোবাইল ফোন, এতে থাকলেই আমি এখানে বসেই আমি রিপোর্ট পাঠাতে পারি বা আমি তথ্য দিতে পারি। আপনার কি মনে হয় যে তথ্য প্রবাহের এই জায়গায়, মানে সংবাদ প্রবাহ যেটা, যেটা বদ্ধ বস্তুনিষ্ঠ সংবাদ প্রবাহ, সেটি কি গতিশীল নাকি ব্যাহত হচ্ছে? না, আছে, গতিশীল আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ধরেন আমাদের মধ্যে কেউ কেউ কিছু ভুল করে ফেলে বা অতি আবেগের বশবর্তী হয়ে তথ্য যাচাই বাছাই না করে তারা নিউজ প্রকাশ করে ফেলে। কারণ হচ্ছে কি, আমাদের প্রত্যেকটা রিপোর্টে, আপনি নিজে দীর্ঘদিনের রিপোর্টার, আপনি জানেন রিপোর্টের পরে যখন ডেস্কে সাব এডিটরের কাছে যায়, সাব এডিটর এটা ভালোভাবে যাচাই বাছাই করে প্রত্যেকটা সব, মানে গেটওয়েগুলো আসতে গেলে লাস্টে নিউজ এডিটরের কাছে যাবে কি যাবে না। এই ক্ষেত্রে এই যে এখন এই যে তথ্য অভাব, তথ্যের কারণে এই গেটওয়েগুলি অনেক জায়গায় নাই, এই গেটওয়েগুলি না থাকার কারণে এই অনেক সময় ভুলভ্রান্তির একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়, তখনই কিন্তু বাধা সৃষ্টি হয়। আপনি যখন আপনার আপনার একটা স্ট্যাটাস পড়েছিলাম আমি, এই জন্যই আপনাকে জিজ্ঞেস করলাম। যেমন আপনি এই স্ট্যাটাসটাতে বলেছিলেন যে একজন সাংবাদিক কেন বিজ্ঞাপন জোগাড় করবে, রাইট? মানে এই এই দায়িত্বহীন কণ্ঠটি আপনার কাছে শুনেছিলাম। হ্যাঁ, আমি একেবারেই হতাশ, বিরক্ত, কারণ ঢাকার কিছু অধিকাংশ পত্রিকা
ঢাকার বাইরে যারা চাকরি করে তাদেরকে বেতন ভাতা দেয় না, তাদেরকে বলা হয় যে তোমরা লোকালি চেষ্টা করে বিজ্ঞাপন সংগ্রহ করবা, সংগ্রহ করার পরে সেটা পাঠাবা, আর সেই বিজ্ঞাপনের বিল সংগৃহীত হলে সেটা থেকে তোমাকে একটা পার্সেন্টেজ দেওয়া হবে। এটা তো সাংবাদিকের কাজ না, এটা সাংবাদিকতা হতেও পারে না। সাংবাদিক তখন সাংবাদিক কী করবে যে দাঁড়া দাঁড়ে বিজ্ঞাপনের জন্য করবে? তার তখন তখন সাংবাদিকতা কী জিনিস, বস্তুনিষ্ঠতা কী জিনিস, হ্যাঁ মানুষের অধিকার কী জিনিস, সেই জিনিসটা তার মনের মধ্যে আর থাকবে না। অনেক ধন্যবাদ আপনাকে। একেবারে অনুষ্ঠানের শেষের দিকে ক্রিকেট, ক্রিকেট আসলেই বাংলাদেশ আসে, আমরা মানে মানে পর্যায়ক্রমে পরাজয়ের গ্লানি সহ্য করতে করতে গতকাল মনে হয়েছিল হয়তো বা দাঁড়াতে পারে, গতকাল আমরা ব্যর্থ হলাম, কী মনে হয় আপনার? দেখেন এক সময় আমি আমার পেশা শুরুর দিকে দৈনিক বাংলায় চাকরি করতাম, জি তো দৈনিক বাংলা পত্রিকাটি তো বন্ধ হয়ে গেছে, আবার নতুন একটা দৈনিক বাংলা বেরিয়েছে। যাই হোক, ওই সময় আমাদের একজন প্রখ্যাত স্পোর্টস রিপোর্টার ছিলেন মাসুদ আহমেদ রুমি, উনি আমাদের একদিন ওনার সাথে আমার অনেকক্ষণ অবসর সময় আলাপ হতো, উনি আমার বলছে যে দেখো এই বাংলাদেশে ফুটবলের চাইতে ক্রিকেটের ভবিষ্যৎ অনেক অনেক ভালো, আর একদিন দেখবা যে ক্রিকেট বাংলা বিশ্বে নাম করবে। আসলে তো করেছে, এটা করেছে করেছে, কিন্তু ক্রিকেট হচ্ছে একটা আনপ্রেডিক্টেবল খেলা হচ্ছে, আপনি সেজন্যকে অব্যাহত হারবেন আপনি একে, এই যে একের পর এক, এই যে ইদানিংকালে ক্রিকেটে কেন এরকম একটা ধস নামছে এইটা সবারই প্রশ্ন। এখানে নানা ধরনের প্রশ্ন আছে, পরিচালনার প্রশ্ন আছে, অনেক কিছুর প্রশ্ন আছে, সমাধান হওয়া দরকার, সেটা বিস্তারিত এখন বলার সময় নেই, আরেকদিন আপনার সাথে। অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, অবরোধ, প্রাণহানি, এটা তো গুরুত্বপূর্ণ ছিল, আন্দোলন, সংগ্রাম, গণতান্ত্রিক অধিকার, কিন্তু মানুষের মৃত্যু কি কাম্য? ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।